আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদের উপল রিং রোড এলাকায়। মৃত শ্রমিকের নাম নজরুল মিয়া। ঘটনার খবর গ্রামের বাড়ি মুর্শিদাবাদের ডোমকলের যুগিন্দা বিশ্বাসপাড়ায় পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। জানা গেছে দীর্ঘদিন থেকে তার বাবা ও মা দিল্লিতে কাজ করতেন। তারপর বছর খানেক আগে সেখানে কাজে যায় নজরুল। সেখানে কাজ ছেড়ে দিন পনেরো আগে ঢালাইয়ের কাজে হায়দ্রাবাদে আসে সে। মঙ্গলবার সকালে ছিল ঢালাইয়ের প্রথম কাজ। হঠাৎ মেশিন দেখতে গিয়ে মাথা ঢুকে যায় চলমান ঢালাই মেশিনে। তখনই সহকর্মীরা মেশিন বন্ধ করে তাকে উদ্ধার করে। ততক্ষণে মৃত্যু হয় নজরুল মিয়ার। ওই ঘটনার খবর গ্রামে পৌঁছতেই নেমে এসেছে শোকের ছায়া। আমাকে ফোন করে বললো একজন গিয়েছে ওর সাথে গিয়েছে, দিয়ে বললো যে তোমার তোমার বহিনের বেটা মারা গেছে, তাই বললো ফোন করে। ঢালাইয়ের কাজ করছে? হ্যাঁ, ঢালাইয়ের কাজ। কোথায়? হায়দ্রাবাদ। ঢালাই কাজে দিয়ে মারা যায়, ঘরের ঢালাই। এই ১৬-১৭ দিন হচ্ছে।